হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল শ্রীময়ীর আপডেট নিয়ে জুন তার শাশুড়ি বলে যে আমি মিঠু সেদিন আমাকে যে অপমানটা করেছে সে কারণে আমি চাই না যে মিঠু এই বাড়িতে আসুক আমি সেন্টার থেকে একটা কাজের লোক ডেকে আনবো সেখানে তো অনেক টাকা পড়ে যাবে জুন আমি তো সেই টাকা দিতে পারবো না তুমি কেন চিন্তা করছো মাসি বাড়িতে দুজন লোক এখন রোজগার করছে আর তুমি একলা মানুষ আমি একটা কাজের লোক রেখে দেব। তবে হ্যাঁ তুমি এখন থেকে একটু নিজের শরীরটাকে নাড়াচাড়া করাও তা না হলে কিন্তু তোমার এই বুড়ো বয়সে এসে বিভিন্ন রোগ ধরবে বুঝতে পেরেছো তো তার মানে মানে তুমি এখন থেকে রান্নাবান্না কাজকর্ম করে খাও আমি একটা সেন্টার থেকে লোক এনে দেব যে ঘর দুয়ার কাপড় চোপড় ধোবে মুজবে কিন্তু তোমাকে রান্নাবান্নাটা করতেই হবে কি বলছো চুন এই বয়সে এসে আমি আর এইসব রপ্ত করতে পারছি না এত বছর ধরে আমার এই অভ্যেস নেই নেই তো কী হয়েছে অভ্যেস বানাতে বেশি সময় লাগবে না দেখো সকালবেলায় আমি ব্রেকফাস্ট বানাতে গিয়ে আমার মাথাটা কেমন ঘুরে যাচ্ছে মাথাটা ধরে গেছে আগুনের কাছে আমার যাওয়ার অভ্যেস নেই তাই আমার খুব খারাপ লাগছে কি বলছো মাসি আর দেখো এখন থেকে সকালে তো আমরা খাবার খাই না দুপুরে আমরা অফিসে লাঞ্চ করি আর রাত্রের যে খাবারটা সেটা তোমাকে রান্না করতে হবে তার মানে কি বলতে চাইছো জুন আমি সকালে খাবার খাবো না না তুমি ফ্রিজ থেকে এখন থেকে মাছ মাংস কিছুই বের করবে না সকালে তুমি একটু আলু সিদ্ধ ভাত খেয়ে নেবে এখন তোমার বয়স হয়ে গেছে বেশি তেল ঝাল মশলাযুক্ত খাবার খেলে তোমার শরীর খারাপ করবে তুমি দেখো না পেপারে অনেক লেখালেখি হয় যে বয়স হলে মানুষকে একটু স্পাইসি খাবারগুলো পরিত্যাগ করতে হয় আর তুমি এখন থেকে সেটাই করবে ঠিক আছে তুমি যখন বলছো এটা তোমার সংসার তুমি যা বলবে সেভাবেই আমাকে চলতে হবে তবে রাত্রিবেলা মাছ মাংস যা কিছুই হোক না কেন তুমি তখন আমাদের সাথে খাবার খেয়ে নিও এখন গিয়ে আমার জন্য নুডলস রান্না করো না মাসি আমার খুব খারাপ লাগছে কি বলছো জুন আজকের দিনটা সামলে নাও নামা তুমি একটু পারোটি খেয়ে থাকো আমি আর পারোটি খেতে পারছি না আজকে কয়েকদিন যাবত পারোটি খেয়েই তো রয়েছি তুমি আমাকে একটু নুডলস রান্না করে দাও তা না হলে কিন্তু আমার একদম ভালো লাগবে না ঠিক আছে আমি যাচ্ছি তাহলে তোমার জন্য আমি নুডলস রান্না করে দিচ্ছি তবে মাসি তোমার সাথে আমার একটা কথা আছে কি কথা তোমার এই বাড়িতে থেকে থেকে অনেক খারাপ লাগছে এই বাড়িতে অনেক পুরোনো স্মৃতি রয়েছে তাই আমি ভেবেছি বাড়িটা আমি বিক্রি করে দেব। কি বলছো জুন এই কাজ তুমি একদম করো না মুখেও এনো না কারণ প্রথম আমি বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি এই বাড়িতে আমার অনেক স্মৃতি রয়েছে এই বাড়িটা বিক্রি করার কথা আমি একদম ভাবতে পারি না আর শ্রীময়ীদের ভোগ দখল করার অধিকার রয়েছে এই বাড়িটাকে ওরা যদি তোমার নামে কেস করে দেয় তখন তুমি কি করবে সে সব কিছু বাদ দাও আমি যে লয়ারের সাথে কথা বলেছি শ্রীময়ীরা কিছুই করতে পারবে না আর শ্রীময়ীকে ভয় দেখিয়ে ধমকি দিয়ে আমি না হয় ওর কাছ থেকে লিখিয়ে নেব যে এই বাড়িতে ওদের ভোগ দখলের কোনো অধিকার নেই কি বলছো এই সব কিছু একদম করোনা জুন দেখো তুমি বসো আমি তোমাকে বুঝিয়ে বলছি তোমার জন্যই আমি তোমার ভালোর কথা ভেবে এই সব কিছু করছি কারণ তুমি এই বাড়িতে থাকলে অসুস্থ হয়ে পড়বে নানা ধরনের টেনশন চিন্তা তোমার মাথায় চলে আসবে দেখো এই বাড়িটা তোমার মশাই ছেড়ে চলে গেছেন অভিমান করে কিন্তু এই বাড়িটা উনি তৈরি করেছেন অনেক কষ্ট করে এই বাড়িটা বিক্রি করার তো কোনো কথাই নেই জুন আমি তোমাকে বাড়িটা লিখে দিয়েছি ঠিকই তবে বাড়িটা বিক্রি করার কথা কিন্তু বলিনি দেখো সেই দলিলে কোনো কিছু সেরকম উল্লেখ নেই আমি চাইলে বাড়িটা বিক্রিও করতে পারি তোমার নামে বাড়িটা ছিল ঠিকই কিন্তু তুমি তো আমাকে বাড়িটা লিখে দিয়েছ এখন আমার যা ইচ্ছে আমি সেটাই করতে পারি বুঝলে তোমার শি আমি বিক্রি করলেও তুমি আটকাতে পারবে না তখনই ঠাম্মির মনে কষ্ট লাগে এবং সে বুঝতে পারে যে নিজের ভুলটা কী ভাবে যে আসলে আমি কি কোনো ভুল করে ফেললাম জুনকে বাড়িটা লিখে দিয়ে এই বাড়িটাও এখন আমি ধরে রাখতে পারছি না তাহলে আমি কি করলাম জুন ভাবে যে দেখো মাসি আমরা এই বাড়িটা বিক্রি করে দিয়ে যা টাকা পাবো সেই টাকা দিয়ে আমরা একটা বড় নতুন বাড়িতে যাবো এই বাড়িতে থাকার তোমার কোনো প্রয়োজন নেই দেখো জুন আমি এই বাড়ি ছেড়ে চলে গেলেই বরং চোখ মরে যাবো এই বাড়িতে আছি বলে এখনও ভালো আছি এই বাড়ির মানুষগুলো যারা ছিল তাদের সাথে ঝগড়া ঝামেলা করেছি ঠিকই এখন বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছে এই বাড়িতে থাকতে আমার দম আটকে যাচ্ছে আর জানো তো সাথে সম্পর্ক করেই তো শ্রীময়ী আমি কত বুদ্ধি করে তোমার ছেলের বাড়ি থেকে তাড়ালাম তুমি একবার সেটা ভেবে দেখবে না আমি দেখেছি জুন তবে আমার মনে হয় রোহিত সেনের সাথে শ্রীময়ীর অন্য কোনো খারাপ সম্পর্ক নেই ওরা শুধুমাত্রই ভালো বন্ধু আর শ্রীময়ীকে আমি এত বছর ধরে দেখছি ওর চরিত্র নিয়ে খারাপ কোনো বদনাম আমি দিতে পারবো না কারণ সেই সব কখনো আমি খারাপ কিছু দেখিনি তার মানেটা কি মাসি তুমি এত সহজে পাল্টি খেয়ে যাচ্ছ তুমি আমার দিক থেকে শ্রীময়ীর দিকে ঘুরে যাচ্ছ তাই না দুটো দিন হয়েছে শ্রীময়ী এই বাড়ি ছেড়ে চলে গেছে তাতে দেখছি তোমার ব্যবহারে অনেক পরিবর্তন তুমি অরোদের হয়ে অনেক কথা বলছো এইসব কিছু একদম করো না দেখো জুন শ্রীময়ী যখন এ বাড়িতে ছিল তখন চারবেলা আমার মুখের সামনে খাবার তুলে দিত কখনো আমাকে রান্নাঘরে যেতে দিত না আমি যদি রান্নাঘরে যেতাম আমাকে রান্নাঘর থেকে সরিয়ে দিত বলতো মা আপনাকে কিছু করতে হবে না আমি সবটা করে নিতে পারবো আমার পায়ে ব্যথা হলে হাঁটুতে ব্যথা হলে তেল মালিশ করে দিত আমার খুব সেবা যত্ন করতো তাহলে আমি শ্রীময়ীকে চিনতে কি ভুল করে ফেলেছি আমি শ্রীময়ীকে এই বাড়ি থেকে তাড়িয়ে আজকে জুনের সঙ্গে পড়ে নিজের জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাবে এই সব কিছু ভেবে ঠাম্মি কিন্তু অনুতাপ করছে শ্রীময়ীর মর্মতা আজকে বুঝতে পারছে দুদিন নেই শ্রীময়ী তাতে এই সব কিছু করে বসছে জুন জুন জানায় যে শ্রীময়ীর জন্য তোমার এত চিন্তা যে শ্রীময়ী তার বয়ফ্রেন্ডের হাত ধরে তার বাড়িতে গিয়ে উঠেছে তোমার এই বাড়িকে কলঙ্কিত করেছে তোমার এই বাড়ির মানুষগুলোকে অপমান করেছে এবং এই বাড়ির অসম্মান করেছে করে চলে গেছে তুমি তার জন্য এতটা ভাবনা চিন্তা করছো মাসি না আমি তার জন্য নয় যেটা সত্যি আমার মনের যেটা বিশ্বাস সেটাই আমি বললাম তোমার শ্বশুরমশাইয়ের সাথে আমার আর কখনো দেখা হবে কিনা আমি জানি না আর এই বাড়িটা আমি বিক্রি করতে চাই না কারণ আমার ছোট ছেলে আমার ওপর রাগ অভিমান করে বউয়ের হাত ধরে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল বিদেশে এখন যদি কোনো দিন সে ফিরে আসে তাহলে এই বাড়িতেই তো সে ফিরে আসবেই তখন তার সাথে আমার দেখা হয়ে যাবে আর এই বাড়িটা বিক্রি করে দিলে আমার তার সাথে দেখা হওয়ার আর কোনো সুযোগ থাকবে না কি বলছো মাসি জুন হেসে ফেলে বলে তোমার ছেলে যে তোমার দায়িত্ব কখনো নিল না তোমাকে মা বলেই স্বীকার করলো না সেই ছেলে কবে বিদেশে চলে গেছে আর ফিরে আসবে কিনা তারও কোনো বিশ্বাস নেই আর সেই ছেলের আশায় তুমি এখন এত বড় পুরো বাড়িটা ধরে রাখবে এই বাড়িটা মেনটেন করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে গেছে কারণ আমরা তিনটা মানুষ এত বড় বাড়িতে কোথায় থাকবো সেজন্যই তো বলছি জুন তোমাকে যে ওপরতলাটা তুমি তালা বন্ধ করে রাখো শ্রীময়ীরা যখন আসবে তখন ওরা না হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে এই বাড়িতে থাকবে উপরতলায় আর নিচতলাটা আমরা ব্যবহার করছি সেখানেই আমরা থাকি সেটাই ভালো হয় কিন্তু তুমি বাড়ি বিক্রি করার কথা একদম মাথায় তুলো না জুন মনে মনে ভাবে যে মাসি বাড়িটা শুধু একবার আমাকে বিক্রি করতে দাও আমি এই বাড়ি বিক্রি করার টাকা দিয়ে একটা বড় বাড়ি নেব। নিজের নামে সেই বাড়িটা কিনে নেব আর বাকি অর্ধেক টাকাটা আমি নিজের নামে ফিক্সড ডিপোজিট করে রাখবো তোমাদেরকে আমি কিছুই দেব না সব কিছু আমি হাতিয়ে নেব তোমাকে শুধু একটু কায়দা করে এই বাড়িটা বিক্রি করার জন্য রাজি করাতে হবে সেটাই আমি করাতে পারছি না দেখো আমি আজকে অফিসে যাব না কেন তুমি তো বুয়াকে বললে অফিসে যাবে বলেছি কিন্তু আমার শরীরটা এখন খারাপ লাগছে তাই যাব না অফিসের লোক বাড়িতে আসবে একটা মিটিং রয়েছে তাই নাকি তাহলে তুমি এখানে এখন বাড়িতে ডেকে এন্ড বা অফিসের লোক কেন মাসি অফিসের লোক কি বাড়িতে আসতে পারে না না আমি সেটা বলিনি কখনো তো আনোনি সেজন্যই জিজ্ঞাসা করলাম আর এদিকে সকালবেলা দিথি কলেজে যাবে একটা পারফিউম নিয়ে কিয়া নয় তাই বলে অপমান করেছে দিথিকে দিথি পারফিউমটা জানতো না যে সেটা কি আর ব্যবহার করছিল যখন তখনই কিয়া এসে ধরে ফেলে বলে তুমি আমার পারফিউমটা এইভাবে নিয়ে হাসাহাসাই করছো দিথি রেগে যায় বলে ভাষায় কথা বলো আমি কেন পারফিউম নিয়ে হাত সাফাই করতে যাব এটা টেবিলের ওপর রাখা ছিল মায়ের তাই ভেবেছি এটা মায়ের আমি ব্যবহার করে নিয়েছি এরপরে শ্রীময়ীকে ডাকাডাকি করে দাদুভাই শ্রীময়ী বেরিয়ে আসে বলে কি হলো এত সকাল সকাল তোদের মা এই পারফিউমটা কি তোমার দেখ দিথি আমি তো এইসব ব্যবহারই করি না আমার প্রয়োজন হলে আমি তোর কাছ থেকে চেয়ে নিই তাহলে এটা আমার হতে যাবে কেন দেখো না বৌদি বলছে আমি নাকি হাত ছাপাই করেছি আনটি তোমার মেয়ে যেটা বলবে সেটাই ঠিক আমার কথা তুমি শুনবে না আমি এই পারফিউমটা আমার ব্যাগে রেখেছিলাম তার মানে দিদি তুমি তো আমার ব্যাগ হাতিয়েছো দাদু রেগে যায় বলে দিথি যা বলছে সেটাই ঠিক আমাদের বাড়ির ছেলেমেয়েরা কখনো মিথ্যে বলতে শেখেনি দিথি যদি তোমার ব্যাগ হাতাতো তাহলে তুমি জানতে না তুমি তো নিজের ঘরেই ছিলে দিথি কখনো তোমার ব্যাগ হাতায়নি আর দিদি যেটা বলছে সেটাই ঠিক দিদি তুমি এইভাবে হাত সাফাই করছো অথচ এখন ধরা পড়ে গিয়ে মিথ্যে কথা বলছো দেখো কিয়া তুমি আমার মেয়ের সাথে এইভাবে একদম আচরণ করবে না যদি তোমার মেয়ে অন্যায় করে থাকে তাহলে তো এইভাবে কথা বলতেই হবে দেখো আমি এই পারফিউমটা তোমাকে ফিরিয়ে দিলাম আর কখনও তোমার কোনো জিনিসে আমি হাত দেব না তবে তুমি যে ভদ্র নাও সেটা ব্যবহারে বুঝিয়ে দিচ্ছ দেখো দিদি তুমি তো ভদ্রতার কথা বললে এখন তুমি কীভাবে আমার সাথে কথা বলছো আমি তো তোমার বয়সে বড় আমি তোমার বৌদি ভাই হই তাহলে তুমি কি আচরণ করছো দেখো তুমি বৌদি হলেই তো আর হবে না সম্পর্কটাকে মানিয়ে চলতে হবে বড়দের একটু ধৈর্যশীল বেশি হতে হয় আর ছোটদেরকে সম্মান দিলে তবেই সম্মান পাওয়া যায় এটা নিশ্চয়ই তুমি জানো তার মানে কি জুনানটি তোমার সম্পর্কে যা কিছু বলেছিল একদম ঠিক বলেছিল দিদি দাদু রেগে যায় বলে যে বাড়িকে আমরা ছেড়ে এসেছি সেই মানুষগুলোর নাম পর্যন্ত আমরা শুনতে চাই না তুমি কেন ওই মহিলার নাম নিচ্ছ দাদু নাম শুনতে না চাইলে তো শুনতে হবে ডিঙ্কা চলে আসে চিৎকার চেঁচামেচি শুনে কি হয়েছে রে এখানে দিদি বলে তোর বউ আমাকে চোর বদনাম দিচ্ছে আমি নাকি হাত সাফাই খুব ভালো করি কারণ তুই এই বাড়িতে বিয়ে করে বউ এনেছিস বলে এটা ভেবে নিতে পারে না তোর বউ যে আমাকে জানায় নয় তাই বলে অপমান করবে বা দিদি তুমি তো খুব ভালো তোমার দাদা ভাইয়ের কান ভরাতে পারো তোমার বৌদি ভাইয়ের সাথে যাতে সম্পর্ক খারাপ হয় সেইভাবে কানটা ভরিয়ে দিলে তাই না আমি কোনো কান ভরাই নি তুমি যা বলেছো আমি সেটাই বলেছি ডিঙ্কা বলে কি ব্যাপার কিয়া তুমি আমার বোনকে এত বড় কথা কেন বলেছো তোমার বোন সেন্ট আমার ঘর থেকে চুরি করে এনেছে আর তারপরে যখন ধরা পড়েছে বলছে এখানেই নাকি রাখা ছিল তাই দিয়েছে এই সব কথা কেন বলছে ও আর এটা আমার অনেক প্রিয় একটা জিনিস আমি এটা নিজের টাকায় কিনেছি তাহলে দেখো তুমি যদি তোমার নীতিতে অটো থাকো আমাকেও একটা কথা বলতে হয় আমাদের বাড়ির রান্না বান্নার বাজার খরচটা কিন্তু দাদুভাই করেছে আর রান্নাটা মা করেছে তাহলে তোমার জন্য মা কেন এত খাটনি পরিশ্রম করে খাবার রান্না করে তোমার মুখের সামনে তুলে ধরবে সেটাও তো দেওয়া উচিত নয় আমাদের বাড়িতে কারো পার্সোনাল জিনিস বলতে কোনো কিছু নেই আমরা সবাই সবার জিনিস ব্যবহার করি এটা তুমি যত তাড়াতাড়ি জেনে যাবে ততই তোমার জন্য ভালো কিয়া আর একটা পারফিউমের জন্য তুমি যে ছোট লোকের মতো আচরণ করছো তাতে করে বোঝাই যাচ্ছে যে তুমি তোমার মানসিকতাটা কীরকম দেখো প্রত্যুষ আমি কখনো কারো জিনিসে নজর দেই না আর সেজন্য আমিও চাই না আমার জিনিস কেউ ধরুক সেটাই তো কিয়া তুমি কতটা মানুষের জিনিসে নজর দাও কি দাও না সেটা তো তোমার ব্যবহার এবং আচরণে অনেক আগেই বুঝতে পেরেছি আমি আর সেই সব কিছু তোমাকে একদম আমাকে বোঝাতে হবে না কিয়া চুপ করে যায় বলার আর কোনো ভাষা থাকে না মিঠুদি বলে কি ব্যাপার তুমি এই মেটাকে তোমার ছোট্ট একটা ননদ একটা মাত্রই ননদ তার সাথে এই খারাপ আচরণ করছো শুধু একটু পারফিউম ইউজ করেছে বলেই তুমি তো পারতে তোমার ননদকে অনেক জিনিস দিতে তুমি সেটা না দিয়ে বরং একটা জিনিস না জেনে নিয়েছে তার জন্য এত কথা বলছো শোনো মিঠুদি তুমি ওই বাড়িতে থাকতে অনেক কথা বলতে এই বাড়িতে থেকেও তুমি অনেক কথা বলছ তুমি ভুলে যেও না তোমার ব্যাকগ্রাউন্ডটা কি তুমি একটা কাজের মহিলা ডিঙ্কা চিৎকার দিয়ে চুপ করিয়ে কিয়াকে যে দেয় তুমি খবরদার তোমার লিমিট একদম ক্রস করবে না আমরা মিঠুদিকে কেউ কাজের মহিলা বলি না আর তুমি তোমার জিনিস নিয়ে এখান থেকে চলে যাও কি হতে চলেছে শ্রীময়ী সিরিয়ালের পরবর্তী টুইস্টে জুন ঠাম্মিকে কাজ ও রান্না করে খেতে বললো বাড়ি বিক্রির কথা জানিয়ে চোখ কপালে তুললো শ্রীময়ীর মর্মতা অনুভব করলো ঠাম্মি তাহলে সবে তো শুরু দুটো দিন যেতে না যেতেই শ্রীময়ী জুনের সাথে কাটাতে পারছে না ঠাম্মি কোনোভাবেই জুন তার শাশুড়ি মাকে দিয়ে নানাভাবে কাজকর্ম এবং রান্নাবান্না করিয়ে নেবে সেটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আর এই বাড়িতে থাকতে হলে তাকে রান্না করে খাবার খেতেই হবে আর পারলে জুন এবং বাকি যারা রয়েছে তাদের সবার জন্য রান্না করতে হবে আর সে সকালবেলা আলু সিদ্ধ ভাত খাবে দুপুরবেলা কি খাবে তার কোনো ঠিক ঠিকানা নেই তবে যাই হোক না কেন তিনবেলা তাকে রান্না করেই খেতে হবে আর রাত্রিবেলা ভালো মন্দ রান্না করে দিতে হবে জুন অনিন্দ এবং সবার জন্য এরপরে কি ঘটতে চলেছে শ্রীময়ীর শাশুড়ি মা সবে বুঝতে পারছে শ্রীময়ীর মর্মতা এরপরে আস্তে আস্তে নিজের ভুলগুলো বুঝতে পেরে সত্যি কি শ্রীময়ীর পায়ে গিয়ে পড়বে সে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে দলসার পদ্মায় এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলবাটনটি অবশ্যই করে ক্লিক করুন